8-10টা সাধারণ মানুষের মতো জীবন চলছিল আমার। সকালে ক্লাসে যাওয়া, বিকালে টিউশনি। একমাত্র নিঃশ্বাসের জায়গা ছিল তুলি। কিছু কথা বাকি আছে, যদি ভাবো আমায় তুমি পাবে ইচ্ছে মতো, যদি ভাবো খুব সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, যদি ভাবো নিঝুম রাতে। তুলির বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আর ওর অব্যক্ত অনুভূতিগুলো আমাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু আমি ছিলাম নিরুপায়। একদিকে ভালোবাসা, অন্যদিকে ক্যারিয়ার। আর ঠিক এ সময় স্কলারশিপটা পেয়ে গেলাম, যার জন্য আমি অনেকদিন স্বপ্ন দেখেছি। তোমাকে কি যেতেই হবে? যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমাকে বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তুমি কি আমার জন্য কয়েকটা দিন একটু অপেক্ষা করতে পারবে? যাও, ভালো থেকো। যদি ভাবো খুব সকালে পাখিটাকে ঘুম ভাঙে, যদি ভাবো নিঝুম রাতে নীরবতায় আমি, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি সুরে নিস্তব্ধতায়, তবে জেনে রেখো আমি আছি পাখির জানায়। তোমার জন্য কিছু গিফট কিনে রেখেছিলাম, আমাদের অ্যানিভার্সারি গিফট। খুব ইচ্ছে ছিল তোমায় সুতির শাড়িতে দেখার, তোমাকে দারুণ মানায়। তোমাকে কোনোদিন হয়তো ডায়মন্ডের কোনো জুয়েলারি কিনে দিতে পারিনি, তারপরও তুমি আমার রাজকন্যাই ছিলে। তোমাকে কখনো দামি কোনো কফি শপে নিয়ে যাওয়া হয়নি, তুমি যখন কফি বানাবে আমার জন্য একটুখানি রেখে দিও। তবে জেনে রেখো আমি আছি সুরে নিস্তব্ধতায়। গেলে না যে? ভাবলাম যে মানুষটা তার সারাটা জীবন আমার জন্য স্যাক্রিফাইস করতে রেডি আছে, তার জন্য এতটুকু স্যাক্রিফাইস তো করাই যায়। তাই এখন কি করবে? জানি না, তবে যাই করি তোমাকে নিয়ে করব। তুমি আছো তো, সব আছে। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমনই সব ভালোবাসার অজেয় আত্মত্যাগী গল্প 14 ফেব্রুয়ারির মধ্যে লিখে পাঠাও এই ভিডিও কমেন্টে, অথবা প্রাণ দাচ্ছির ফেসবুক পেজের ইনবক্সে। আর জিতে নাও ডিনার ডেটে ভালোবাসার মানুষকে ডায়মন্ড রিং দিয়ে নতুন করে প্রপোজ করার আকর্ষণীয় সুযোগ।